ভারতের গঙ্গার শাখা নদী জলঙ্গি নদী বাংলাদেশের মেহেরপুরে এসে পরিণত হয়েছে ভৈরব নদ নামে। ক্রমেই নদটি তার স্রোত হারিয়েছে, কমেছে নাব্যতা। বদ্ধ অবস্থায় থাকার কারণে দিন দিন বেড়েছে কচুরিপানা। 2015 সালে 75 কোটি টাকা ব্যয়ে 29 কিলোমিটার খনন করলেও তার সুফল মিলেনি। সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকা কচুরিপানায় ঢেকে গেছে নদটি। স্থানীয়দের অভিযোগ, পৌরসভার বর্জ্য পাট জাগ দেয়া আর ময়লা ফেলায় নদের পাশে বসার উপায় নেই। একসময় অনেক মাছ পাওয়া গেলেও এখন তা মিলে না। কচুরিপানা যদি না তুলে ফেলে তাহলে নদীটা নষ্ট হয়ে যাবে, একেবারে পানিটা নষ্ট হয়ে যাবে এবং মাছ হবে না। যতই মাছ ছাড়ুক না কেন কেউ সে মাছ বাঁচবে না। অপরিষ্কার পানি আসে, ড্রেনের পানি আসে, অনেকজন অনেক ময়লা ফেলে, কচুরিপানা আছে। এই নদীর পানি আর আপনার ব্যবহারের উপযোগী নেই। পরিবেশবিদরা বলছেন কচুরিপানার শিকড় মাটিতে পৌঁছালে নদীর অনেক ক্ষতি হতে পারে, তাই ভৈরব নদকে বাঁচাতে হলে জলজ এই উদ্ভিদের অপসারণ দরকার। এটা এমনভাবে বেশি হয়েছে যেটা জলজ পরিবেশ এবং উদ্ভিদ বিশেষ করে প্রাণীর জন্য একটু ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। তা আমরা চাইব যে কচুরিপানা মানে মুক্ত করে, মানে জলাশয়কে উন্মুক্ত করে দেওয়ার জন্য। কচুরিপানা অপসারণে মেশিন ক্রয় এবং নদের নাব্যতা ফেরাতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলেন স্থানীয় সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আমরা ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছি। পানি সম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রী জনাব জাহিদ ফারুক, উনিও কিন্তু আমাদের এখানে নদীকরণে এসেছিলেন, তিনিও উদ্যোগ গ্রহণ করেছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকেও আমরা একটি উদ্যোগ গ্রহণ করেছি। শিগগিরই ভৈরব নদ আবার তার হারানো রূপ ও সৌন্দর্য ফিরে পাবে বলে আশাবাদী জনপ্রশাসন প্রতিমন্ত্রী। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।